মৈত্রের বিরুদ্ধে মানহানির মামলা, দিল্লি হাইকোর্ট থেকে মামলা প্রত্যাহার। মামলা প্রত্যাহার করলেন প্রাক্তন বন্ধু জয় অনন্ত দেহাদ্রাই। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি ইন্দ্রাণী দাশগুপ্ত। ইন্দ্রাণী, যেমনটা জানা যাচ্ছে, বিস্তারিত জানাও, মহুয়া মৈত্রের বিরুদ্ধে মানহানির মামলা। প্রাক্তন সাংসদ এবং কৃষ্ণনগরের তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্রের বিরুদ্ধে মানহানির মামলা করেছিলেন তার প্রাক্তন বন্ধু জয় অনন্ত দেহাদ্রাই। আজ দিল্লি হাইকোর্টে এই মামলাটি শুনানির সময় জয় অনন্ত মামলাটি প্রত্যাহার করে নেন। এই বিষয়ে তিনি বলেন, তার দিক থেকে শান্তি প্রক্রিয়ার একটি প্রয়াস, অর্থাৎ শান্তি প্রক্রিয়া শুরু করার একটা প্রয়াস। তিনি চান না আর এই বিষয় নিয়ে বেশি ঝামেলা বা অশান্তি হোক, সেই কারণে তিনি মামলাটি প্রত্যাহার করে নিচ্ছেন। এতে অবশ্যই কিছুটা হলেও স্বস্তিতে রইলেন মহুয়া মৈত্র। একেবারে ধন্যবাদ ইন্দ্রাণী। যেমনটা জানা গেল, মহুয়া মৈত্রের বিরুদ্ধে যে মানহানির মামলা করেছিলেন তার প্রাক্তন বন্ধু, দিল্লি হাইকোর্ট থেকে সেই মামলা প্রত্যাহার, এবং তাতে স্বাভাবিকভাবেই কিছুটা হলেও স্বস্তিতে মহুয়া মৈত্র।